হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুনামস কিচেন। আজকে আমার রেসিপি হচ্ছে ছানার কোপ্তা। ছানার কোপ্তা বানানোর জন্য যেগুলো লাগবে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে ছানা আর টক দই। ছানাটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি। এখানে 1 লিটার দুধে আমি 1টা পাতিলেবুর রস দিয়ে ছানাটাকে, দুধটাকে কাটিয়ে ছানাটা তৈরি করেছি। আর লাগবে হচ্ছে 2 চামচা মতো এখানে ময়দা আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গুঁড়ো গরম মশলা, নুন, চিনি আর একটু কিশমিস। আর এখানে আছে, আমি একটি ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আছে কাজু, 10-15টা মতো কাজু, আর একটু চালমগজ একসাথে বেটে রাখা। এখানে আছে আদা বাটা, একটু টমেটো কেচাপ, আর রান্নাটা হবে ঘি এবং সাদা তেল দিয়ে। প্রথমে আমি ছানাটাকে একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে দেব আমি, এখানে 2 চামচা ময়দা আছে পুরোটাই দিয়ে দেব, 1 চামচা আদা বাটা, অল্প একটু নুন আর একটু চিনি। এগুলো দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। লঙ্কা গুঁড়োটা স্কিপ হয়ে গিয়েছিল, বেশ এতটুকুই দেব লঙ্কা গুঁড়ো। আবারও খুব ভালো করে মেখে নেব। এখানে ময়দা দেওয়ার কারণটা হচ্ছে, ময়দাটা দিলে ছানাটাকে বাইন্ডিং করতে সুবিধা করে, ছানাটা তেলে দিলেই ছেড়ে ছেড়ে যাবে না। ছানাটাকে খুব ভালো করে মেখে কোপ্তার আকারে তৈরি করে নেব। ছানাটা খুব ভালো করে মেখে ফেলেছি, এবার এটাকে আমি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি একটু সামনে একটু লম্বা লম্বা শেপ দেব, এরকম করে বানিয়ে নেব। খুব বড় বানাবেন না, কারণ এগুলো ফ্রাই করার পর গ্রেভির মধ্যে দিলে আবার একটু সাইজ ইনক্রিজ করবে। এইভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নিলাম। এবার আমি এগুলোকে একটু তেলে ফ্রাই করে নেব। গ্যাসটা অন করে দিলাম। কোপ্তাগুলো ভাজার জন্য পরিমাণ মতো এখানে আমি সাদা তেল দিয়ে নেব। তেলটা একটু বেশি পরিমাণেই দেব, কোপ্তাগুলো ভাজার পর আবার আমি তেলটা উঠিয়ে রাখবো। তেলটা পুরো গরম হয়ে গিয়েছে, আমি ফ্লেমটা একেবারে লো করে তারপরে কোপ্তাগুলো ছাড়বো, নাহলে কোপ্তাগুলো ফেটে যেতে পারে। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে রাখবো। কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। আর এখানে যে এক্সেস অয়েলটা আছে আমি একটু তুলে নেব। তেলটা কমিয়ে রেখে আমি এতে 1 চামচ মতো একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দেব আমি যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি আদা বাটা 1 চামচা মতো, একটু আদা বাটা, খুব ভালো করে এটা নেড়ে নেব। এটা হতে থাক, ততক্ষণ আমি একটু গুঁড়ো মশলাগুলোকে একটা বাটিতে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো একসাথে মিশিয়ে আমি একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে রাখবো, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু দারচিনি, 2 এলাচ আর 2 লবঙ্গ। এটা একটু ভাজা ভাজা হবে,
এর মধ্যে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটাই ঝাল হবে না, এটাই শুধু কালার হয়। এটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি যে গুঁড়ো মশলাগুলো পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। খুব ভালো করে এটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার কাজু বাদাম আর চালমগজ যেটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা লো রাখবো। এবার এর মধ্যে দেবো হচ্ছে এক চামচা মতো ফেটানো টক দই আর এক চামচা মতো টমেটো কেচাপ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু যে বাটিতে আমি কাজু পেস্টটা রেখেছিলাম সেই বাটিতে একটু জল নিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আপনারা আপনাদের মতো জল দিয়ে নেবেন। এবার এর মধ্যে দেব টেস্ট অনুসারে নুন। নুনটাও আপনাদের যে যেমন খান সেরকম দেবেন। আর অল্প একটু চিনি, চিনিটা চাইলে স্কিপও করা যেতে পারে। গ্রেভিটা আমার মনে হচ্ছে একটু থিক হয়েছে, আর একটু জল দেব কারণ কোপ্তাগুলোও জল শোক করবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে হাই করে এবার এটা ফুটতে দেবো, তারপরে আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এই তৈরি করে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেবো একটু কিশমিশ। দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব কোপ্তাগুলো, তাহলে গ্রেভিটা কোপ্তার মধ্যে ঢুকে যাবে। দু মিনিট পর একবার চেক করব, কোপ্তাগুলো পুরো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো। আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেবো। দিয়ে গ্যাসটা ঢেকে দু মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। ছানার কোপ্তা একদম রেডি। এবার আমি একটা বোলে এটা নামিয়ে নেব। ছানার কোপ্তা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। এই ছানার কোপ্তা হচ্ছে বাঙালির একটা ট্রেডিশনাল খাবার। এটা আমি আমার দিদাকেও বানাতে দেখেছি, মাকেও বানাতে দেখেছি, এখন আমিও বানাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটিকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।